তোমার জন্যই তো হাদিসটা নিয়েছি। আল্লাহর নবী বলেছেন যেই যুবকটা যৌবনকালটা অপচয় করবে না আল্লাহর ইবাদতে কাটিয়ে দিবে, নবীজি বলেছেন ওই যুবকটাও আরশের নিচে ছায়া পাবে। ওরা শ্রেণীতে আমি দেখেছি অধিকাংশ পয়েন্ট যুবকদেরকে নিয়ে। নম্বর হলো ইমামুল আদিলুন, ন্যায়পরায়ণ ইমাম যদি হয়, নেতা যদি হয়, তাদের জন্য আরশের নিচে ছায়া। অস্থির অবস্থা নবীগণ নাফসি নাফসি করবে, আমার মতো হুজুররাও দৌড়াবে নাফসি নাফসি করবে, নেতারা দৌড়াবে না, টাকাওয়ালারা দৌড়াবে না, ডক্টরেট করেছে দৌড়াবে না, সবাই দৌড়াবে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন আমার বান্দা বান্দিরা, সূর্যের তাপ থেকে বাঁচার জন্য আমি আল্লাহ পাক আমার 60টি বাহিনীকে নির্বাচিত করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার 60টি স্পেশাল বাহিনী আছে, যেই বাহিনীকে আমি রব্বুল আলামিন আজকে সূর্যের আলোর নিচে কষ্ট দিব না, বরং আমার বাহিনীকে আমার আরশের নিচে আমার কুদরতি এসির ব্যবস্থা করব, তাদের থাকার ব্যবস্থাটাও করে দিব। আমার জামালপুরের জনগণ ওই দিন কঠিন সিচুয়েশনে আমার রব্বুল আলামিন কোন কোন 7 বাহিনীকে তার আরশের নিচে সূর্যের আলো থেকে নিরাপত্তা দিয়ে ব্যবস্থা করে দিবেন। আওয়াজ দিয়ে বলুন তো ওই 7 শ্রেণী 2-3 মিনিটে শেখার দরকার আছে না নাই? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন সাবাতুন ইউযিল্লুহুম আল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশ ব্যতীত আর কোন ছায়ার ব্যবস্থা কোথাও থাকবে না, কোথাও নাই, কোথাও ছায়া পাওয়া যাবে না। ওগো বন্ধু, 7 শ্রেণীকে আল্লাহ পাক ছায়ার ব্যবস্থা করবেন। 1 নম্বর হলো ইমামুল আদিলুন, ন্যায়পরায়ণ ইমাম যদি হয়, নেতা যদি হয়, তাদের জন্য আরশের নিচে ছায়া আছে। বন্ধুগণ আমার, ন্যায়পরায়ণ নেতা যদি হয়, মেম্বার যদি ন্যায়পরায়ণ হয়, চেয়ারম্যান যদি ন্যায়পরায়ণ হয়, মেম্বার অফ দি পার্লামেন্ট যদি ন্যায়পরায়ণ হয়, প্রেসিডেন্ট যদি ন্যায়পরায়ণ হয়, প্রাইম মিনিস্টার যদি ন্যায়পরায়ণ হয়, একজন বিচারক যদি ন্যায়পরায়ণ হয়, মসজিদের ইমাম যদি ন্যায়পরায়ণ হয়, আওয়াজ দিয়ে বলুন তো আরশের নিচে ছায়ার ব্যবস্থা আছে না নাই? আর যদি না হয় কিচ্ছু হবে না, ক্ষমতা কিচ্ছু হবে না। আল্লাহর ফেরেশতারা সেই দিন পা বেঁধে উল্টো দিকে লটকাবে, মারতে থাকবে আর বলতে থাকবে দুনিয়ার রিমান্ডে শেষ রিমান্ড না, পরকালীন জিন্দেগীতে আরো একটা রিমান্ডের ব্যবস্থা হবে। প্রিয় ভাইয়েরা আমার, বিরক্ত হলেন? চালাবো, আমি আলোচনা শুরু করি নাই, শুধু 2টা পয়েন্টের দ্বিতীয়টা সূর্য দিয়ে বোঝালাম, আর একটা পয়েন্ট। যুবক ভাইরা, কলিজার টুকরো কি বিরক্ত হচ্ছ তোমরা? কি চালাবো চালাবো, নোট করে নাও। দ্বিতীয় নাম্বার ওয়া সাবুন আশা আফি ইবাদাতি রাব্বিহি, এ যুবক তোমার জন্যই তো হাদিসটা নিয়েছি। আল্লাহর নবী বলেছেন যেই যুবকটা যৌবনকালটা অপচয় করবে না আল্লাহর ইবাদতে কাটিয়ে দিবে, নবীজি বলেছেন ওই যুবকটাও আরশের নিচে ছায়া পাবে। ওরাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, তৃতীয় নাম্বার ওই ব্যক্তিটা যেই ব্যক্তিটার এই কলিজাটা লটকানো থাকে মসজিদে, মসজিদের উদ্যোগে এই বিশাল সম্মেলন চলছে, মসজিদে গেলে মানুষের মন ছটফট করে, কিন্তু উল্টো নবী বলেছেন যে লোকটা মসজিদে যাবে মনটা চাবে না মসজিদ থেকে বেড়াতে, বারবার মন চাবে যেন মসজিদে যাই মসজিদে যাই, এমন অভ্যাস যদি কারো থাকে আরশের নিচে ছায়া থে পাবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, সব জায়গায় আমরা সময় দেই, যত তারা হুরো সব মসজিদ গেলে আমাদের আছে না নাই? ইমাম সাহেব যদি তেলাওয়াত একটু লম্বা করে, উড়ি বাপরি বাপ চোখ এরকম করে, আমি আছি না, তুমি আসো তো কি হয়েছে এত লম্বা? হুজুরের না সময়ের দাম নেই, চুনা আমারও নাই। এদেরকে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি তো দূরের কথা, মসজিদের খাদেম বানানো উচিত না, জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার? এরপর চতুর্থ নাম্বার
ورجلان تحبا في الله استمع عليه وتفرق عليه एक जन आर एक जन के ভালোবাসা লাগবে আওয়াজ দিয়ে বলুন তো কার জন্য বাবাকে ভালোবাসবো কার জন্য মাকে ভালোবাসবো কার জন্য আলেমদের ভালোবাসবো কার জন্য জোরে আওয়াজ দিয়ে বলো গার্লফ্রেন্ড কে ভালোবাসবো কার জন্য আল্লাহর জন্য নাটা তো বলবেন পচা ভালোবাসা চলবে আপনি কি হেল্প করছেন না আমাকে পচা ভালোবাসা চলবে চলবে না এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহর নবী বলেছেন একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসবে ওয়া তাফাররাকা আলাইহি ভালোবাসাটা ত্যাগ করবে আল্লাহর জন্য যুবক তুমি তোমার গার্লফ্রেন্ডের ভালোবাসা ত্যাগ করবা এটা আল্লাহর জন্য মানানসই এটা যদি করতে পারো তোমাকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিয়ে দিবে এরপরে আল্লাহর নবী বলেছেন ওয়ারা জুলুম তালাবাতুহুম রাতুন যাতু মানসিবি ওয়া জামালিন সুন্দরী কোন রমণী প্যারাগনা অফ বিউটি হাসিলাতুন জামিলাতুন জিদ্দান কাসিরান কাসিরা কোন নারী যদি কোন পুরুষকে বলে ওগো ওগো বয়ফ্রেন্ড ওগো ফ্রেন্ড চলো না তুমি আর আমি দুইজন পার্কে যাই একটু আড্ডা দিয়ে আসি এমন সময় কোন যুবক যদি বলে না না ইন্নি আখাফুল্লাহ আল্লাহকে ভয় করি আমি তোমার কাছে যাব না ওই যুবকের জন্য আল্লাহ পাক আরো শের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে এরপরে ষষ্ঠ নাম্বার ব্যক্তি নবীজি বলেছেন ওয়া রাজুলুম তাসাদদাকা আখফা হাত্তা লা তাআলামা শিমালুহু ওয়া মা তুনফিকু ইয়ামিনা নবীজি বলেছেন ষষ্ঠ নাম্বার ব্যক্তি ডান হাতে দান করে বাম হাত জানে না অর্থাৎ গোপন দান এর অর্থ এই নয় প্রকাশ্যে দান করা যাবে না বরং কোরআনুল কারিমে আল্লাহ পাক দুটো সুযোগ এই মানুষের জন্য করে দিয়েছেন প্রিয় ভাইরা আমার কিন্তু নবীজি বলেছেন যারা গোপন দান করবে আল্লাহর জন্য তাদের জন্য আরো সে নিচে ছায়ার ব্যবস্থা আছে সপ্তম নাম্বার হল ওয়ারাজুলুম দাকারাল্লাহু খালিয়ান ফাফাদত আইনাহু ওয়ারাজুলুম দাকারাল্লাহ ওই যুবক ওই ব্যক্তির জন্য আরো নিচে ছায়া আছে সব সময় আল্লাহর জিকিরে থাকে বিশেষ করে রাত ১২টা যখন পার হয়ে যায় সবাই ঘুমের ঘরে থাকে ওই সময় যে যুবকটা আস্তে করে ঘুম থেকে উঠে আল্লাহর জিকির করে অথবা মেসের সব ফ্রেন্ডগুলো ঘুমে আছে যুবকটা গভীর রাতে কনকনে ঠান্ডায় উজু করে সে আস্তে করে গোপনে যায় নামাজ বিছিয়ে ললাটটা জমিনে ঠেকিয়ে দিয়ে চোখের পানিগুলো যেই যুবকটা ছেড়ে দিবে আমার নবীজি ডেকে ডেকে বলেছেন যুবক রে গভীর রাতে যদি তোমার চোখের পানিটা আল্লাহর জন্য ফেলতে পারো আল্লাহ পাক তোমাকে আরো শের নিচে ব্যবস্থা করে দিবে এই সাত শ্রেণীতে আমি দেখেছি অধিকাংশ পয়েন্ট যুবকদেরকে নিয়ে তার মানে আমার কলিজার টুকরো যুবকরা যদি এই সাত শ্রেণীতে ঢুকে যেতে পারে তাহলে আসহাবে কাহফের যুবকদের মতো সম্মানিত হবে অলৌকিক জীবনে সম্মান পাবে পরলৌকিক জিন্দেগিতে আরো সে নিচে ছায়া মানে জান্নাত পেয়ে যাবে কিন্তু আমার যুবকরা এখন আর এই কাজে নাই যুবকরা সারা রাত রাত দুইটা তিনটা পর্যন্ত আর্জেন্টিনা আর কি ফাজিল আছে না নাই এই যুবকরা ক্যারেক্টারটা কোথায় নষ্ট করলো প্রিয় ভাইরা আজকে নৈতিকতা বলতে কোথাও খুঁজে পাই না নৈতিকতা বলতে নীতি নৈতিকতাটা কোথাও খুঁজে পাই না এই যুব সমাজের নৈতিক অবক্ষয়ের কারণগুলো নিয়ে আমি একটা পার্সোনালি অ্যানালাইসিস করেছি গবেষণা করেছি গবেষণা করে আমি বের করেছি মাত্র আটটি কারণে আমার যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে প্রিয় অভিভাবক বৃন্দ সারা জীবন তো ওয়াজে শুনলেন আজকে একটু ব্যতিক্রম কিছু শুনে যান আটটি কারণে আপনার ছেলে ধ্বংস হয়ে যাচ্ছে মেয়ে ধ্বংস হয়ে যাচ্ছে এই যুবক আটটি কারণে তোমার লাইফটি ধ্বংস হয়ে যাচ্ছে এই আটটা অন্যায়ের সাথে যদি যুবকরা জড়িয়ে না পড়ে বাবা মা যদি নিয়ন্ত্রণে রাখতে পারে আলহামদুলিল্লাহ আমি চ্যালেঞ্জ করে গেলাম আপনার ছেলে সোনার ছেলে হবে এবং আমার যুবকের জীবনটা সোনালী জীবন হবে আমার কলিজার টুকরো সোনার চান ভাইরা তোমরা কি চাও না তোমাদের জীবনটা সোনালী জীবন হোক তাহলে আটটা পয়েন্ট সংক্ষেপে কি শোনা যাবে